হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম? ঢালিউড তারকা সাকিব খান ও শবনম বুবলির সম্পর্কটা যেন সুপ্ত আগ্নেয়গিরি, যেটার অস্তিত্ব খুব একটা দৃশ্যমান নয়, কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যকার বিভিন্ন ইস্যুতে তারা বিস্ফোরিত হন, উগরে দেন নিজেদের রাগ এবং ক্ষোভ। এই যেমন মাস কয়েক শান্ত থাকার পর বছরের শেষ মাসে সাকিব খান বুবলিকে নিয়ে মন্তব্য করে ফের উস্কে দিলেন তাদের ঘরোয়া উত্তাপ। বেশ কয়েকদিন আগে গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপসের সঙ্গে বুবলির প্রেমের খবর চাউর হয়। এরপর মুন্নি ও অপবিশ্বাসের একটি কল রেকর্ডও ফাঁস হয়। যখন সবাই এই ঘটনা প্রায় ভুলতে বসেছিল, ঠিক তখনই হুট করেই মৃত ইস্যুটি জাগ্রত করেন সাকিব খান। বুবলি সম্পর্কে করেছেন নানা অভিযোগ। সাকিব বলেন, আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে আমি কথা বলতেই চাই না। অনেকেই হয়তো মনে করছে আমার সঙ্গে বুবলির কিছু একটা সম্পর্ক আছে। সাকিব আরও বলেন, আমার লাইফে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নেই। এর আগেও অনেকের সঙ্গে বুবলি সম্পর্কে জড়িয়েছেন বলে জানান সাকিব খান। আর তাই তো এর আগেও অনেক স্ক্যান্ডেল শুনেছি। এই স্ক্যান্ডেলটা তো তাপসের ওয়াইফ নিজ মুখেই বলেছেন, যেটার অডিও আমরা সবাই শুনেছি, আমারটা না হয় নাই বললাম। সাকিব আরও বলেন, আমি বারবারই মানুষ চিনতে ভুল করেছি, বিশেষ করে দ্বিতীয়বার বুবলিকে বিয়ে করা আমার ভুল ছিল। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। সাকিবের এমন মন্তব্যের বিপরীতে বুবলিও বসে থাকেননি, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পাল্টা জবাব, যেখানে বুবলি লেখেন, ভূতের মুখে রাম রাম, অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছুই না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়, এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে আমার বেশ ভালো লাগে। এই পোস্টটা যে সাকিব খানকে ইঙ্গিত করেই বলা হয়েছে তা বুঝতে আর বাকি নেই কারোরই। এভাবেই কয়েকদিন পর একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরকেও মাতিয়ে রেখেছেন তারা।